এখানে হাইটটা দেখতে পারো অনেকটা নিচে, অনেকটা নিচু। প্রায় 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 এক দেড় বছর পর আবার, একবার যখন এসেছিলাম এটা ভাঙা ছিল, এখানে একটু ভাঙা ছিল, তো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সামনেবার যখন এসেছিলাম উপরে যেতে পারিনি, সো আমরা এখন ডাইরেক্ট চলে এসেছি পেলিং। পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছ পেলিং এর মানে আমার বুদ্ধ টেম্পল যেটি পেলিংয়ে। আর এদিকে পুরো ক্লিয়ার নেই, ওয়েদারটা ক্লিয়ার ওরকম নেই, কিন্তু উপরে গিয়ে দেখবো যে ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে, ভিউটা দেখে নিবো। আর মানে গরমে দেখতে হচ্ছে পুরো একদম সানসেট, একদম মাথা উপরে একদম পুরো। আর আমি প্রায় এক বছর আগেই সেই পেলিং রাইডটি করেছিলাম, তোমাদের উপরে আই বটনে চলে আসছে, একবার দেখে নাও। কারণ আমি প্রায় এক বছর আগেই এই পেলিং রাইডটা করে ফেলেছি, তাই আমি রাস্তায় ব্লক সেভাবে দিইনি, ঠিক আছে। আর উপরে এই যে সামনে দেখতে হচ্ছে এটা স্কাইওয়ার্ক, মানে কাছে ব্রিজ আছে, ওখানে যাবো, তোমাদের ভিউ দেখাবো, ঠিক আছে। আর দেখতে হচ্ছে ডিম্পলটা একদম খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু সানসেটটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। চলো উপরে দেখি, তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করবো। চলো তোমাদের আগে একটা টিকিট কাউন্টার আছে রিসেপশন, টিকিট কালেক্ট করে দেন তোমাদের উপরে যেতে হবে। চলো টিকিটটা কালেক্ট করে নিচ্ছি। এখানে মর্নিং 8টার থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা আছে, যে যে আসতে পারবে মানে 4টার মধ্যে ঢুকবে, নাহলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ক্লোজ হয়ে যাবে। চলো, তো আমাদের টিকিট কালেক্ট হয়ে গেছে। এখানে টিকিট কালেক্ট মানে 100 করে দুজনে 200 টাকা। সো ফাইনালি উই আর হিয়ার ফ্রম পেলিং। তারপর উপরে উঠতে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো বুদ্ধ টেম্পল, আর এটা হলো স্কাইওয়ার্ক। দেখো স্কাইওয়ার্ক, একবার যখন এসেছিলাম এটা ভাঙা ছিল, এখানে একটু ভাঙা ছিল, এবার সেটা নেই, একদম খোলা আছে। দেখো সামনেবার যখন এসেছিলাম উপরে যেতে পারিনি, এখানে স্কাই ঘুরে ফটো তুলে দেন আমরা চলে গিয়েছিলাম, কিন্তু এবার আমি একদম উপরে যাব, ডাইরেক্ট উপরে যাবো, একদম উপরে, একদম উপরে। আমাদের রাইট সাইডে আছে স্কাইওয়ার্ক, এখান থেকে স্কাই করে দেন উপরে যেতে হবে। উপরে আছে যেটা বুদ্ধ টেম্পল, এখানে আসে অবশ্যই আশেপাশে ফটো ভিডিও সবই নিতে পারবে, কিন্তু উপরে ঢুকে উপরে গিয়ে কোনো টেম্পলের ফটো বা ভিডিও ভিতরের কোনো কিছু নিবে না তোমরা, নাহলে পরে কেস খেয়ে যাবে, ঠিক আছে। Thank you.
সো গাইস এখন আমরা এন্টার করব কাচের স্কাইওয়ার্ক দেখতে পাচ্ছো ফ্লোর দাদাকে দিতে দাও এন্টার স্কাইওয়ার্ক দেখতে পাচ্ছো প্রায় 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 এক দেড় বছর পর আবার স্কাইওয়ার্কে আবার চলে এসেছি দেখতে পাচ্ছো প্রায় একটা দেড় এক থেকে দেড় বছর পর আমি এসেছি কারণ মাঝখানে এক দুটো গ্লাস ফাটা ছিল ওই জন্য এন্টার করতে দিচ্ছিল না তাও আমি ব্লক করেছি এবার আবার এসেছি তোমাদের একটা ছোট্ট ঝলকের মধ্যে সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো ক্লিয়ার দেখায় কিন্তু আজকে দেখা যাচ্ছে না ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছ বুদ্ধা টেম্পল যেটা একটি আছে রা বাংলাতে আর একটি অন্যরকম একদম অন্যরকম ঝলক সেখানে এখানে আছে পেলিং এখানে হাইটটা দেখতে পাবো অনেকটা নিচে অনেকটা নিচে স্কাইওয়ার্কটা দেখতে পাচ্ছ পুরোটাই মানে একদম মানে পুরোটাই মোটা কাজ দিয়ে বানানো হয়েছে একদম পুরো আর এখান থেকে নিচটা দেখো শুধু মানে দারুণ দারুণ মানে পুরো মানে ফিলিং এর মধ্যে দেখতে পাচ্ছ এরকম একটা ভিউ এর মাঝখানে ভিউটা দেখাতে পারছি না হয়তো অতটা ক্লিয়ার নেই কারণ হয়তো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি যেখানে এসেছি এখন পেলিং এখানে দুজন ব্রাদার সাথে দেখা হলো খুব ভালো লাগলো এখানে মিট আপ করে কথা বলে দেখতে পাচ্ছ লাইক এন্ড সাবস্ক্রাইব অন চ্যানেল খুব ভালো লাগলো এখানে কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দা চ্যানেল এইসকার চ্যানেল মানে এনার চ্যানেলের নাম আছে বিকে পণ্ডিত মোটিভেশন জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর আশা করি এই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে আর এর সাথে কথা বলে বেল আইকন ভি দবা দিজিয়েগা এটা আগে কেসে লাগা আরে মেরে কো তো আচ্ছা লাগ রহা হ্যায় মে তো ইদার পহলি বার পহলি বার পহলি বার আয়া পহলি বার আয়া মে সেকেন্ড টাইম আয়া হ্যায় লেকিন আচ্ছা লাগা হ্যায় ইদার পে আকে আপকো আচ্ছা মেরে কো তো আচ্ছা লাগ রহা হ্যায় ইদার ইতনা আপনা ঘর কাহা পে হ্যায় मेरा घर रामपुर सिक्किम सिक्किम पे और मैं तो भाई रांची से हूं झारखंड रांची से ठीक है इसका चैनल सब्सक्राइब कर दीजिएगा जल्दी जल्दी ठीक है दूसरा चैनल भी है विजय कुमार पंडित स्पिरिचुअल स्पिरिट उसमें आप योगा मेडिटेशन एक्सरसाइज अपने आप को फिट कैसे रख सकते हैं वो सब देख सकते हैं लोगों को कैसे इंस्पायर कर सकते हैं वो सब देख सकते हैं तो मोटिवेशन का एक चैनल है प्लीज लाइक कमेंट शेयर और सब्सक्राइब कीजिए भैया के भी चैनल को काफी बढ़िया है इंस्पिरेशनल दिखता है अलग अलग नया नया जगह है काफी अच्छा लगता है देखने में সবাই ইন্টারেস্ট যদি থাকো অবশ্যই চ্যানেলটাকে গিয়ে একবার সার্চ করে দেখে নিতে পারো আশা করি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আশা করি যেভাবে ব্লগটা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও আর আমাকে ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো রেড লেন্স বাইকার ঠিক আছে ফলো করে নাও জলদি জলদি আর আমার এই রাইড রিলেটেড ওইখানেই সব কিছু পোস্ট দেওয়া থাকে ফার্স্ট চলো দেখা হচ্ছে नेक्स्ट ब्लॉग अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय वो है